আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার। প্রতিদিনের মতো আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে প্রাইমারি চাকরিতে নারী কোটা, পোষ্য কোটা, মুক্তিযুদ্ধ কোটা যেভাবে বিবেচনা করা হয়ে থাকে, অর্থাৎ অনেক শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন যারা আসলে আমার কাছে জানতে চেয়েছেন কমেন্ট বক্সে যে স্যার আসলে এই যে কোটার ব্যবহারটা কখন হয়, এটা কি আসলে রিটেনে হয় নাকি ভাইভেতে হয়, না আসলে সামগ্রিকভাবে কীভাবে হয়। আবার অনেকে জানতে চেয়েছেন স্যার যদি কোটা পদ্ধতিটাই থাকে তাহলে তো আমরা যারা ছেলেরা রয়েছি তাদের তো চাকরি হবে না, আপনি তাদের ব্যাপারে কী বলবেন। তো বন্ধুরা আসলে এই সকল প্রশ্নের উত্তর দেওয়াই হচ্ছে আজকের মূলত এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম ভিডিওটি দেখছেন তারা ইউটিউবে গিয়ে সার্চ করুন রিড জব এজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিনিয়তই আমি কিন্তু আপনাদের সামনে আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টিপস, ভিডিও এবং টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না, আমরা কিন্তু মূল আলোচনা এখনই চলে যাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক, খ এবং গ। আসলে আমি এই ক, খ, গ এই তিনজন দ্বারা আসলে মানে তিনজন ব্যক্তিকে বুঝাতে চেয়েছি, এটা তিনজন ক্যান্ডিডেট। ধরুন ক হচ্ছে একটি ছেলে অর্থাৎ বয়, আর খ হচ্ছে জিআইআরএল গার্ল, আর গ হচ্ছে জিআইআরএল গার্ল। তার মানে আমরা বুঝলাম যে এখানে একটি ছেলে রয়েছে, দুটো মেয়ে রয়েছে। এইবার একটা বিষয় খেয়াল করুন তো, ছেলের কোনো কোটা নেই, মেয়ে কিন্তু অর্থাৎ মেয়ে হিসেবে ধরুন শুধুমাত্র তিনি কিন্তু 60% পেয়েছেন, এ মেয়ের অন্য কোনো কোটা নেই। তার মানে ধরুন খ তিনি 60% মেয়ে হিসেবে পেয়েছেন, আর গয়ের বিবেচনাটা ধরুন মেয়ে হিসেবে তিনি 60% পেয়েছেন এবং ধরুন তার পোষ্য কোটা রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে তিনি আরও 10% পেলেন। এইবারে হয়তো কোটার দৌড়ে আপনার ছেলে একেবারেই জিরো অবস্থানে আছে, আর মেয়ে আছে 60% প্রথম মেয়ে, আর দ্বিতীয় মেয়ে আছেন 60+10 অর্থাৎ 70%। এখন বিষয়টি হলো এইবারে আমরা রিটেন এবং ভাইবার একটা বিষয় বিবেচনা করি। ধরুন ছেলে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে তিনি 60 পেলেন এবং ধরুন তিনি ভাইবাতে 15 পেলেন, তার মানে তার মার্কস হলো 75। ঠিক মেয়েও পরীক্ষায় অংশগ্রহণ করলেন, এই মেয়েও 60+15 তার মানে হচ্ছে 75 নম্বর তিনি পেলেন। এইবারে গ যে মেয়েটি রয়েছে ধরুন তিনি 60+15 তার মানে তিনিও কিন্তু 75 পেয়েছেন। তার মানে আমরা বুঝতে পেরেছি যে ধরুন প্রথম ছেলেও 75, দ্বিতীয় মেয়েটিও 75, তৃতীয় মেয়েটিও 75। এইবারে ধরুন একটা উপজেলায় দুইজন লোক বা দুইজন দুইটা ক্যান্ডিডেট রয়েছে বা দুজন ক্যান্ডিডেটকে নিবে। এখন বিষয়টা হলো যেহেতু তিনজনের নম্বর কিন্তু এক, 75, 75, 75, আর সেখানে পদ রয়েছে দুটো, অবশ্যই এই মেয়ে এই মেয়ে অর্থাৎ দুই নম্বর মেয়ে এবং তিন নম্বর মেয়ে এরা কিন্তু আসলে চাকরি দুটো কিন্তু পেয়ে যাবে। কারণ হলো ছেলের মার্ক সমান থাকা সত্ত্বেও তার কিন্তু এই কোটাগুলো নেই বিধায় তিনি পেলেন না। এখন বিষয়টা হলো ধরুন আপনার এখানে দেখা যাচ্ছে যে ছেলে আপনার এখানে ছেলে সে রিটেনে টিকেছে কিন্তু মেয়ে রিটেনে টিকে নেয়, এ মেয়েও রিটেনে টিকে নেয়। তার মানে রিটেনে টিকে নেয় ভাইবাতে সে টিকে নেয়, অর্থাৎ এইবারে কিন্তু তার কোটা থাকলেও কিন্তু বিবেচনা হবে না। তা সুতরাং এখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে যে আমরা অনেক সময় বিবেচনা করে থাকি মেয়েদের কোটা আছে, মেয়েদের কোটা আছে, মেয়েদের কোটা আছে ঠিকই, কিন্তু মেয়েদের কিন্তু রিটেনে টিকতে হবে, নচেৎ কিন্তু এই কোটার বিবেচনায় তারা কিন্তু উপকৃত হতে পারবেন না। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে কোটার বিবেচনাটা হয় আলটিমেটলি ভাইবাতে গিয়ে। দেখবেন যে ওই উপজেলায় কতগুলো আসলে নারী কোটা রয়েছে বা পোষ্য কোটা রয়েছে, এই বিষয়টা বিবেচনা হবে তখনই যখন তিনি রিটেনে টিকবেন। সুতরাং আমাদের ভয়ের কিছু নেই, যারা ছেলেরা রয়েছেন তারা কিন্তু আসলে এফোর্টটা চালিয়ে যাবেন ভালোভাবে, আর যারা মেয়েরা রয়েছেন তাদেরকে আসলে যে নিরুৎসাহিত করবো সেটা না। অবশ্য আপনারা কিন্তু আপনাদের যেহেতু অ্যাডভান্টেজ বেশি আসে, সুতরাং আপনারা যদি একটা ভালো পরিস্থিতি নেন তাহলে কিন্তু আপনাদের এই প্রাইমারি চাকরিটা কিন্তু হয়ে যাবে। সুতরাং আপনাদের আসলে টেনশন করার কিছু নেই। আশা করি আপনারা বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল রিড জব চ্যানেল এর সাথেই থাকবেন। তো আজকে বন্ধুরা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।